নমস্কার বন্ধুরা এস বি অ্যাকাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের দু হাজার পনেরো সালের সোশিওলজির সমাজবিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করবো যেখানে আমি সমস্ত কোশ্চেন টু দ্য পয়েন্ট পাঁচ আটা চল্লিশ অর্থাৎ আট নম্বরের পাঁচখানা বড়ো প্রশ্ন তার অথবা এবং তার সঙ্গে এমসি কিউব টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো আমাদের এস বি সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তো দেখো প্রত্যেকটা কোশ্চেন তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট কোশ্চেন যেমন এশিয়েটিক সোসাইটি ঠিক আছে প্রথম পর্যায়ে ভিত্তিমূলক পর্যায় ঠিক আছে বেথুন সোসাইটি আছে বঙ্গীয় বিজ্ঞান সভা যেটা আঠারোশো সালে স্থাপিত হয়েছিল এবং তার দ্বিতীয় পর্যায়ে আছে তাই তো বোম্বাই বিশ্ববিদ্যালয় তো দেখো রোমান্টোতে কি আছে অন্যান্য বিশ্ববিদ্যালয় আছে তৃতীয় পর্যায়ের মধ্যে কী আছে প্রতিষ্ঠানিক ক্রমবৃদ্ধি আছে রোমান্টোতে কি আছে গবেষণার সুযোগ বৃদ্ধি আছে রোমান্টিতে আছে পেশাদারী সংস্থা ও পত্রিকা আছে তারপরে কেছে মুম্বাই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা তো দেখো প্রত্যেকটা কোশ্চেন আমি তুলে ধরেছি এই কোশ্চেনগুলো দু হাজার পনেরো সালের সোশিওলজির বড় প্রশ্ন আছে তো প্রচুর ছাত্রছাত্রীরা যারা আমাকে কমেন্ট বক্সে লিখেছে তারা এই কোশ্চেন পেপারগুলো চাচ্ছে বা সলভ চাচ্ছে যেমন হচ্ছে সাবলটান দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝো এই প্রসঙ্গে রণজিৎ গুহর ভূমিকা সম্বন্ধে লেখো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন স্যার ওয়াল্টনে আছে তিন নম্বর আছে এবং রণজিৎ ঘুহোর ভূমিকাতে আছে পাঁচ টোটাল আছে আট নম্বর তো বুঝতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে এটা দু হাজার পনেরো সালের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি যা প্রচুর ছাত্রছাত্রী যারা আছে তারা আমাকে কমেন্ট বক্সে লিখেছে যে স্যার সোশিওলজির প্রত্যেকটা সালের যদি কোশ্চেন যদি এমসি কিউব দিতেন তাহলে খুবই ভালো হতো আমি শুধুমাত্রই এমসি কিউব না এসি কিউব বড় প্রশ্ন পুরো টোটাল সালের যত কোয়েশন পেপারগুলো দিয়েছে তা প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি সলভ করেছি সে বড়ো প্রশ্ন হোক ছোটো প্রশ্ন হোক এমসি কিউব হোক এসি কিউব হোক তো দেখো আমি দু হাজার পনেরো দু হাজার ষোলো দু হাজার সতেরো দু হাজার আঠারো দু হাজার উনিশ প্রত্যেকটা সালের সোশিওলজি সলভ করেছি তো দেখো বি নম্বরে কোশ্চেন কী বলেছে মৌলানা আব্দুল কালাম আজাদের ধর্ম সম্বন্ধে ভাবনা লেখো আধুনিক ভারতীয় সমাজে এই ভাবনা কতখানি প্রযোজ্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন থ্রি প্লাস ফাইভ আছে তো দেখো এক নম্বরে আছে লাভ আছে ঠিক আছে দু নম্বরে কী বলেছে সংস্কার ও উদারবাদী ধর্মীয় চিন্তাভাবনার বিকাশ আছে তিন নম্বরে কী আছে পত্রিকা প্রকাশনা আছে যেটা উনিশশো বাইশ সালে কিন্তু কলকাতা থেকে উর্দু ভাষায় আর হিলাল নামে পরিচিত যে পত্রিকাটা প্রকাশিত হয়েছিল চার নম্বরে কেছে সব ধর্ম সমন্বয়বাদ বাদ আছে পাঁচ নম্বরে কেছে দার উল ইরশাদ আছে ছ নম্বর আছে অসাম্প্রদায়িক চেতনা ও ভারত ভাগের বিরোধিতা আছে তো বুঝতেই পারছো তারপরে কী আছে পয়েন্টে আধুনিক তো দেখো প্রত্যেকটা কোশ্চেন আমি দা পয়েন্ট আমি তুলে ধরেছি আধুনিক ভারতীয় আধুনিক ভারতীয় সমাজে মৌলানা আব্দুল কালাম আজাদের ধর্মীয় ভাবনার প্রযোজ্যতা তো দেখো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা কিন্তু পাঁচ নম্বরে আছে মানে থ্রি প্লাস ফাইভ করে থাকে ঠিক আছে থ্রি প্লাস ফাইভ থেকে তোমাকে থ্রি যদি থাকে একটু ছোটো করে লিখবে ফাইভ যদি থাকে একটু বড় করে লিখবে একটু বুদ্ধি করে লিখবে ঠিক আছে কোনো কোশ্চেন ছাড়বে না এটা যত সম্ভব থ্রি আছে ঠিক আছে থ্রি নম্বর আছে জাতি ব্যবস্থার ধারণা সম্বন্ধে লেখো জাতি ব্যবস্থার মুখ্য বৈশিষ্ট্য তো দেখো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কাস্ট সিস্টেম যাকে বলে তো দেখো এখানে কিন্তু আমি ফাইভ ইয়ার্স কোয়েশ্চেন পিপার উইথ সিম্পল অ্যানসার নিয়ে আলোচনা করছি যেখানে আমি প্রত্যেকটা সালের কোশ্চেন টু দা পয়েন্ট আমি সলভ করেছি আজকে আমি দু হাজার পনেরো সালের যত বড় প্রশ্ন আছে এসি কিউব আছে এমসি কিউব আছে সেইগুলো টু দ্য পয়েন্ট আমি সলভ করেছি তো দেখো এখানে তো তোমরা যেন কাস্ট সিস্টেমের মধ্যে তোমরা তো জানো জাতিভেদ প্রথা আছে তাই তো যেখানে তোমরা জানো যে মানে বৈশ্য আছে শূদ্র আছে তাই তো বাহু থেকে ক্ষত্রিয় ব্রাহ্মণের মুখ থেকে ছিল ব্রাহ্মণ ঠিক আছে বাহু থেকে ক্ষত্রিয় উরু থেকে বৈশ্য পদযুগল থেকে শূদ্র এইগুলো কিন্তু হয়েছে ঠিক আছে কাস্ট সিস্টেমের মধ্যেও তো তোমরা জানো যে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এই কোশ্চেনটা কিন্তু দু হাজার পনেরো সালের কোশ্চেন আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রতি বছর উচ্চ মাধ্যমিক সোশিওলজি পরীক্ষার ক্ষেত্রে তো দেখো কোশ্চেনগুলো সামাজিক সম্পর্কের ক্ষেত্রে বিধিনিষেধ আছে ঘ নম্বর আছে উমো নম্বর আছে কোনো কোনো জাতির সামাজিক ও ধর্মীয় অক্ষমতা আছে প্রত্যেকটা কোশ্চেন আমি টু দা পয়েন্ট আমি তুলে ধরেছি তোমাদের সামনে তোমরা এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে ঠিক আছে ছ নম্বরে কী আছে বিশেষ জাতির সুযোগ সুবিধা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রত্যেকটা পয়েন্ট খুবই সুন্দর আছে ছ নম্বর আছে পেশাগত বিধিনিষেধ তো দেখো সোশ্যোলজি খুবই একটা ভালো সাবজেক্ট আছে প্রচুর স্কোরিং সাবজেক্ট আছে প্রচুর নম্বর ওঠে হালকা একবার যদি রিডিং পড়ে যাও তাহলে কিন্তু তোমরা বানিয়ে লিখে আসতে পারবে ঠিক আছে যেমন জ নম্বর আছে বিবাহের ক্ষেত্রে বিধিনিষেধ খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই পয়েন্টটা তোমরা তো জানো অনুলোম প্রতিলোমটা কী আছে অনুলোম আর প্রতিলোম এটা তোমাদের ইতিহাসেও আছে এবং সোশ্যোলজিতেও আছে তো দেখো সি নম্বরের কোশ্চেন কী আছে পরিবারের দুটি প্রকার লেখো পরিবারের বিভিন্ন কার্যবলী কী যেমন থ্রি প্লাস ফাইভ অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি আট নম্বর আছে তো দেখো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এইগুলো তোমরা বাড়িতে বসে খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে একক পরিবার তোমরা তো জানো যে পরিবারের সর্বাপেক্ষা ছোট বা ক্ষুদ্র রূপ হলো একক পরিবার এই পরিবারে স্বামী স্ত্রী এবং তাদের এক ও একাধিক সন্তান থাকে অন্য কোনো আত্মীয় স্বজন থাকে না তারপরে তোমরা তো যৌথ পরিবার তো জানো যেখানে মা বাবা ভাই বোন কাকা কাকি জ্যাঠা জেঠি সবাই থাকে সেটা আমাদের যৌথ পরিবার এবং তোমাদের জানো পরিবারের বিভিন্ন কার্য বলি যেমন আছে দু নম্বর আছে সন্তান প্রযোজন প্রতিপালন তিন নম্বর আছে সামাজিকরণ আছে চার নম্বর আছে অর্থনৈতিক ভূমিকা আছে পাঁচ নম্বর আছে দৈহিক ও মানসিক নিরাপত্তা আছে ছ নম্বর আছে মানসিক আকাঙ্ক্ষার পরিতৃপ্তি আছে সাত নম্বর আছে সামাজিক মর্যাদা প্রদান আছে আট নম্বর আছে ধর্ম সম্পর্কিত ভূমিকা আছে প্রত্যেকটা পয়েন্ট খুবই সুন্দর ন নম্বর আছে শিক্ষা বিষয়ক ভূমিকা দশ নম্বর আছে সম্পত্তির উত্তরাধিকার নির্বাচন আছে এগারো নম্বর আছে সাংস্কৃতিক সংরক্ষক আছে ঠিক আছে বারো নম্বরে কী আছে সামাজিক নিয়ন্ত্রণ আছে তো বুঝতে পারছো খুবই গুরুত্বপূর্ণ যেমন আমাদের ডি নম্বরের কোশ্চেন কী বলছে শিক্ষায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা তো দেখো ডি নম্বরের কোশ্চেন কী আছে শিক্ষায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সম্পর্কে লেখো বর্তমানে ভারতীয় সমাজের প্রাসঙ্গিকতা সম্বন্ধে লেখো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন ফাইভ প্লাস থ্রি আছে প্রাথমিক শিক্ষা আছে দু নম্বর আছে গণশিক্ষা আছে তিন নম্বরে আছে স্ত্রী শিক্ষা আছে ঠিক আছে চার নম্বর আছে উচ্চশিক্ষা আছে পাঁচ নম্বর আছে বাংলা সাহিত্য মাধ্যমের শিক্ষা তো বুঝতে পারছো তো দেখো প্রত্যেকটা কোশ্চেন আমি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আমি টু দ্য পয়েন্ট আমি তুলে ধরেছি তোমাদের সামনে বর্তমান ভারতীয় সমাজে বিদ্যাসাগরের প্রাসঙ্গিকতা খুবই গুরুত্বপূর্ণ আছে কিন্তু তোমরা এইগুলো খুব সুন্দর করে বাড়িতে বসে পড়বে এই পাঁচ বছরের কোশ্চেন পেপার যদি তোমরা সলভ করে যাও তাহলে তোমাদের কোনো সমস্যাই হবে না ভারতবর্ষে সন্ত্রাসবাদের কারণও ফলাফল সম্বন্ধে লেখো এই নম্বরে কোশ্চেন ফাইভ প্লাস থ্রি ঠিক আছে তোমাদের কোশ্চেন কিন্তু ফাইভ প্লাস থ্রি করে থাকবে তোমরা কোশ্চেন অ্যাটেন্ড করে আসবে ঠিক আছে এবং খুবই ইজি আছে একটু বানিয়ে লিখলে তোমরা কোনো তোমাদের কোনো অসুবিধা নেই তো তোমরা তো জানো যে কাশ্মীর সমস্যা সমাধান না করে কাশ্মীরের পাকিস্তানের অবিচ্ছদ অংশ এই ভ্রান্তিকে কিন্তু বাস্তবিত করতে না পেরে প্রতিবেশী দেশটি বারবার তাদের আতঙ্কবাদী গোষ্ঠীকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করছে তোমরা তো জানো খুবই এটা বানিয়ে লিখতে পারো তোমরা সন্ত্রাসবাদী মানসিকতার ব্যক্তির মধ্যে রোপণের কয়েকটি নীতি তোমরা তো জানো যে আমরা ঈশ্বর ধর্ম দেশ সমাজ পরিবার সব কিছু তোমার থেকে ভালো এইগুলো তোমরা খুব সুন্দর করে লিখবে তারপরে হিন্দু মুসলিমদের উভয়ের মধ্যে যে মৌলানাবাদ বা সন্ত্রাস আশ্রিত এটাও তোমরা একটু বানিয়ে লিখবে ঠিক আছে তো দেখো প্রত্যেকটা কোয়েশেন আমি টু দা পয়েন্ট আমি সলভ করিয়ে দিয়েছি আর দু হাজার পনেরো সালের সোশিওলজির যত কোয়েশন আছে সেইগুলো খুব সুন্দর করে তুলে ধরেছি দু হাজার পনেরো সালের এপার আমি দু হাজার ষোলো সাল দু হাজার সতেরো দু হাজার আঠেরো দু হাজার উনিশ প্রত্যেকটা সালের কোশ্চেন পেপার আমি টু দা পয়েন্ট তোমাদের সামনে আমি তুলে ধরবো তোমরা এইগুলো যদি ভালো করে পড়ো তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না উচ্চ মাধ্যমিক সমাজবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে সমাজবিজ্ঞান ভালো একটা স্কোরিং সাবজেক্ট আছে এই সাবজেক্ট একটুখানি ভালো করে যদি পড়তে পারো এবং তার সঙ্গে তুমি কিন্তু একটু বানিয়েও লিখতে পারো অসুবিধা নেই তোমরা কিন্তু ভালো একটা নম্বর বা ভালো একটা স্কোরিং করতে পারবে যেমন আছে ই নম্বরে কোশ্চেন অথবা দেখি আছে অরবিন্দকে অনুসরণ করে ব্যক্তি মানুষের ত্রিবিধ রূপান্তর আলোচনা করো যেটা আমরা দেখতে পাচ্ছি আট নম্বরের একটা কোশ্চেন আছে এই কোশ্চেনটাও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে যেমন আছে কি আছে আত্মাগত রূপান্তর আছে খাতে কি আধ্যাত্মিক রূপান্তর আছে আধ্যাত্মিক রূপান্তর আছে প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ তো দেখো দু সালে কোশ্চেন পেপার আছে বুঝতে পারছো তো দেখো দু সালে যত বড়ো প্রশ্ন আছে দু সালে যত বড় প্রশ্ন আছে সবগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এবার এমসি কিউব নিয়ে আলোচনা করা হবে যেমন হিন্দু বিধবা বিবাহ আইন পাশ হয় অ্যান্সার ডির অ্যান্সার উনিশশো একান্ন সালে ঠিক আছে রোমান টুতে কি আছে সামাজিক সমস্যাকে বলা হয় তো দেখো প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু দু হাজার পনেরো সালের কোশ্চেন পেপার আছে সেই এমসি কিউবগুলো আমি সলভ করে দিচ্ছি সামাজিক সমস্যাকে বলা হয় অ্যান্সার সি অ্যান্সার সামাজিক ব্যাধি আইটিডি পি এর নাম কি আনসার হবে বিয়ের আনসার ইন্টারগ্রেটেড ট্রাইবাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চার নম্বরে কোয়েশনের আনসার হবে বিয়ের কৃষক শ্রেণী পাঁচ নম্বরে আনসার হবে সি এর আনসার নজির স্থাপক গোষ্ঠী প্রত্যেকটা কোয়েশ্চেন আমি তুলে ধরেছি ডি নম্বরে আনসার হবে ঠিক আছে যে সমস্ত খাবার উচ্চ জাতির জন্য শুদ্ধ ঘি দ্বারা রন্ধন করা হয় সাত নম্বরে আনসার হবে বিয়ের আনসার বিশ্বায়নের সঙ্গে আট নম্বরে অ্যান্সার হবে সি এর আনসার উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে ন নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে আমাদের সি এর আনসার ও কমিশন প্রত্যেকটা কোশ্চেন আমি টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি বি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে দশ নম্বরে অ্যান্সার হবে বিয়ের আনসার আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে এগারো নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে এর আনসার মিশ্র সাংস্কৃতিক আজকে আমি উচ্চ মাধ্যমিকের সোশিওলজির দু হাজার পনেরো সালের কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি তো দেখো বা তেরো নম্বর কোশ্চেন অ্যান্সার পাবে বিয়ের আনসার সুন্দরলাল বহুগুনা চোদ্দ নম্বরে আনসার হবে এর আনসার দরিদ্র দূরীকরণের কর্মসূচি পনেরো নম্বরে আনসার হবে এর আনসার ঋষি অরবিন্দ ষোলো নম্বরে আনসার হবে বিয়ের আনসার বি আর আম্বেদকর সতেরো নম্বরে আনসার হবে কী বলেছে দেখো সতেরো নম্বরের কোশ্চেন কী বলেছে কোনটি পাশ্চাত্যকরণের সঙ্গে মিল যায় না তো দেখো এর অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার ধর্মীয় মতবাদ ধর্মীয় মতবাদ তো দেখো প্রত্যেকটা কোশ্চেন আমি টু দা পয়েন্ট ব্যাখ্যা করেছি তো দেখো আঠারো নম্বরে অ্যান্সার হবে এর অ্যান্সার জাত কেন্দ্রিক উনিশ নম্বরে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে কুড়ি নম্বরে অ্যান্সার হবে ডি এর জাতিভেদকে বোঝা একুশ নম্বরে অ্যান্সার হবে এর আনসার আধুনিকরণ বাইশ নম্বরে অ্যান্সার হবে মানবতাবাদী তেইশ নম্বরে অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার বিনয় কুমার সরকারের তো দেখো চব্বিশ নম্বরের অ্যান্সার এর অ্যান্সার বোম্বাই বিশ্ববিদ্যালয় ব্র্যাকেটের মধ্যে উনিশশো উনিশ তো দেখো এক নম্বরে তিনের একে কী বলেছে এখানে কিন্তু এসে কিউব আছে সাম্প্রতিকতার দুটি বৈশিষ্ট্য লেখো রোমান টু এর কোশ্চেন কী বলেছে পরিবেশ দূষণের দুটি কারণ লেখো রোমান থ্রির কোশ্চেন কী বলেছে কর্মক্ষেত্রে নারীদের অসুবিধাগুলি কি ঠিক আছে তো দেখো পরের কোশ্চেন কী বলেছে চার নম্বরের কোশ্চেন কী বলেছে সাংস্কৃতান বলতে কি বোঝায় অথবা জাতি ব্যবস্থা বলতে কি বোঝায় ঠিক আছে তো দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে ব্যাখ্যা করা আছে তোমরা এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে চোদ্দ নম্বরের কোশ্চেন কী বলেছে শিক্ষা বলতে কি বোঝো অথবাদি কী বলেছে কত খ্রিস্টাব্দে বেথুন সোসাইটি প্রতিষ্ঠিত হয় আমাদের পরের কোশ্চেন কী বলেছে পনেরো নম্বরে দ্য রিপাবলিক গ্রন্থটি রচিয়ে থাকে অথবাদে কী কোশ্চেন বলেছে ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি কী নিয়ে আলোচনা করে আমাদের ষোলো নম্বরের কোশ্চেন কী বলেছে স্বয়ং সম্পূর্ণ গ্রাম্য ব্যবস্থা ভেঙে যাওয়ার দুটি কারণ লেখো অথবা কী বলেছে জজমানি ব্যবস্থা দুটির সুবিধা লেখো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ